পাকিস্তানের 75 বছরের রাজনৈতিক ইতিহাসে কোনো প্রধানমন্ত্রী পূর্ণমেয়াদে দায়িত্ব পালন করতে পারেননি। 1947 সালে স্বাধীনতা লাভ করা দেশটি পূর্ণ গণতন্ত্র থাকা সত্ত্বেও কোনো প্রধানমন্ত্রী তার মেয়াদ পূর্ণ করতে পারেনি। এসব নেতা সামরিক অভ্যুত্থান, হত্যা, বরখাস্ত, সেনাবাহিনীর চাপ সহ নানা কারণে চেয়ার ছাড়তে বাধ্য হয়েছেন। রাজনৈতিক বিশৃঙ্খলা অথবা সামরিক অভ্যুত্থানের কারণে ক্ষমতা থেকে বিদায় নিতে বাধ্য হন তারা। চন্দ্রানী চন্দ্রার ডেস্ক রিপোর্ট। মেয়াদ শেষ হবার আগে ক্ষমতার পালাবদল যেন পাকিস্তানের রাজনীতির নিয়তি। বিরোধীদের অনাস্থা ভোটের চাপ শেষ পর্যন্ত এড়াতে না পারলেও প্রধানমন্ত্রী ইমরান খানকে দিতে হয়েছে আগাম নির্বাচনের প্রতিশ্রুতি। জোট সঙ্গী MQM বেরিয়ে যাওয়ায় ঘোষণার মেয়াদ শেষ করা হলো না ক্রিকেটারের মাঠ থেকে প্রধানমন্ত্রী হওয়া ইমরান খানের। 1947 সালে 14 আগস্ট, অর্থাৎ পাকিস্তানের স্বাধীনতার দিন, প্রথম প্রধানমন্ত্রী হয়ে দায়িত্ব নেন লিয়াকত আলী খান। কিন্তু 1951 সালের 16 অক্টোবর এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় আততায়ীর গুলিতে প্রাণ হারান তিনি। মোট 4 বছরের 63 দিন ক্ষমতায় ছিলেন। এর আগে ধাপে ধাপে 21 জন প্রধানমন্ত্রী পেয়েছে পাকিস্তান। ক্ষমতার দ্বন্দ্ব আর রাজনৈতিক অস্থিরতায় তাদের বেশিরভাগই 3 বছরের বেশি ক্ষমতায় থাকতে পারেনি। 1973 সালে প্রধানমন্ত্রী হন পাকিস্তানের পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো। তিনি ছিলেন মাত্র 3 বছরে 325 দিন। এরপর সামরিক অভ্যুত্থান আর সেনা শাসন চলে দেশটিতে। 90-এর দশকে বিশ্বের প্রথম মুসলিম নারী প্রধানমন্ত্রী হন পাকিস্তান পিপলস পার্টির নেতা বেনজির ভুট্টো। 2 বছর ছিলেন ক্ষমতায়। এরপর প্রধানমন্ত্রী হন মুসলিম লীগ NN নেতা নওয়াজ শরীফ। সেনা অভ্যুত্থানে তাকেও ছাড়তে হয় পদ। এরপর অনেকটা সময় জেনারেল পারভেজ মোশাররফের শাসন। ক্ষমতার পালাবদলে বিদায় নেন তিনি। এরপর ক্ষমতায় প্রয়াত বেনজির ভুট্টোর স্বামী আসিফ আলী জাদ্দারি। তিনি প্রেসিডেন্ট হওয়ায় প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন ইউসুফ রাজা গিলানি। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।